সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব কি করে বুঝবেন কিডনিতে পাথর জমেছে, কি কি পরীক্ষা নিরীক্ষা করা লাগে, আর এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সিটি হাসপাতাল, ঢাকা। কিডনির পাথর আসলে অনেক ক্ষেত্রেই কোনো ধরনের উপসর্গ নিয়ে আসে না, এবং আমরা অনেক সময় পাই যে রোগীর দুই দিকের কিডনিতেই পাথর আছে কিন্তু কোনো উপসর্গ নেই, এবং রোগী সরাসরি কিডনি ফেইলিওর বা কিডনি বিকল হওয়ার অবস্থা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। এ অবস্থা খুবই গুরুতর। আর সাধারণভাবে আমরা সাধারণত মৃদু কোমরে ব্যথা, অনেক সময় এটা হাড়ের ব্যথা বলেও অনেকে ভুল মনে করতে পারেন, ব্যথাটা সাধারণত কোমরেই হয়, এবং অবস্থান ভেদে এই সিমটমের তারতম্য হয়। যেমন যদি শুধু কিডনিতেই পাথর থাকে তাহলে ব্যথাটা সাধারণত হয় পিছনের দিকে, যাকে বলি আমরা লয়েন বলি, আমরা দুই পাশে এখানে লয়েনে হয়, এবং যদি মূত্র নালীতে যায় তাহলে নিচের দিকে চলে যায় ব্যথাটা, সেটা লয়েন টু গ্রয়েন অথবা নিচের দিকে, মূত্রনালী দিয়ে নিচের দিকে ব্যথাটা যায়। যতই পাথর নিচে যায় ততই ব্যথাটা নিচের দিকে যায়। এবং মূত্রথলিতে যদি পাথর তৈরি হয় সেক্ষেত্রে ব্যথাটা সাধারণত মূত্রথলির অথবা আমাদের সোজাগত তলপেটে আমরা ব্যথাটা অনুভব করতে পারি। এর সাথে সাথে রোগীর জ্বর হতে পারে, জ্বরের তীব্রতা মৃদু জ্বরও হতে পারে, যদি সিভিয়ার ইনফেকশন হয় সেক্ষেত্রে তীব্র জ্বর নিয়েও রোগী আসতে পারে, রোগীর প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, পুঁজ যেতে পারে, পাথর আটকে গিয়ে ইউরেথ্রাতে পাথর আটকে গিয়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এবং দুই দিকে কিডনিতে ব্লক করে রোগীর প্রস্রাব বন্ধ হয়ে, যাকে মনে করি অ্যানিউরিয়া, এটা একটা মেডিকেল এবং সার্জিক্যাল ইমার্জেন্সি, ইউরোলজিক্যাল ইমার্জেন্সি অবস্থা, এবং ইউরোসেপসিস, খুব গুরুতর প্রস্রাবের ইনফেকশন নিয়েও রোগী উপস্থিত হতে পারে। এবং রোগীকে তখন যদি আমরা পরীক্ষা করে দেখব রোগী টক্সিক, যাকে বলা হয়, মানে রোগীর দেখা গেল পালস থাকবে বেশি, রক্তচাপ কম, জ্বর থাকতে পারে, তার মানসিকভাবে সে খুব দুর্বল থাকতে পারে, শারীরিকভাবে খুব দুর্বল থাকতে পারে, এবং তীব্র ব্যথা নিয়ে আসতে পারে। এমন তীব্র ব্যথা এক্ষেত্রে হতে পারে যে তখন মরফিন বা পেথিডিন দিয়ে রোগীর চিকিৎসা করতে হয়, না হলে ব্যথা কমানো যায় না। বিশেষ করে যদি মূত্র নালীতে ব্যথা হয় তাকে বলি কোলিকি পেইন, অথবা ব্যথাটা ধরে এবং ছাড়ে, বারে বারে ব্যথাটা হয়। এবং পাথরের আকারের উপর এই ব্যথা নির্ভর করে না, নির্ভর করে পাথরটা কোথায় আছে এবং কোথায় আটকেছে। এই পাথর যখন হয় তখন আমরা এটাকে নির্ণয় করার জন্য বিরোধের পরীক্ষা নিয়ে করি। প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের মূত্র পরীক্ষা। মূত্র পরীক্ষা করলে আমরা ইনফেকশন পেতে পারি, অথবা যাকে বলা হয় ব্যাকটেরিউরিয়া বলা হয়, অথবা ডেড WBCs কট কজ পাস সেল পেতে পারি আমরা ইউরিনে, প্লেন্টি অফ পাস সেল অংশ থাকে, RBC বা লোহিত রক্ত কণিকা থাকতে পারে। তারপর পরীক্ষা হচ্ছে আল্ট্রাসনোগ্রাম, এটা খুব ভালো পরীক্ষা। এই পরীক্ষা আমরা এমনকি যারা গর্ভবতী এবং যাদের ক্ষেত্রে এক্সরে করা নিষিদ্ধ সেসব রোগীদের ক্ষেত্রেও আল্ট্রাসনোগ্রাম করা যেতে পারে। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে আমরা পাথর সম্পর্কে ধারণা করতে পারি, কিডনি কতটুকু ফুলে গেছে, পাথরটা কোথায় আছে, পাথরের অবস্থান কোথায়, পাথর কয়টা আছে সেটা ধারণা করতে পারি। তারপরে আসে আল্ট্রাসনোগ্রামের পরে আসে হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। যদি ক্রিয়েটিন ভালো থাকে, যদি পেশেন্টের সিরাম ক্রিয়েটিনের মাত্রা, রক্তে ক্রিয়েটিনের মাত্রা আমাদেরকে বুঝিয়ে দেয় যে কিডনির ফাংশন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি ক্রিয়েটিন ভালো থাকে, যদি ক্রিয়েটিনের মাত্রা যদি আমাদের 1.6 নিচে থাকে, 1.88 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারফেনাস ইউরোগ্রাম সাজেস্ট করি। সেটা অনেকগুলো সিরিয়ালি অনেকগুলো এক্সরে করে আমরা দেখি। তবে বর্তমান যুগে অনেক পাথরই রেডিওলুসেন, মানে পাথর এক্সরে করলে ভাসে না, সেক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানের সুবিধা হচ্ছে এখানে বিকিরণ নেই এবং কোনো কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয় না, কোনো কন্ট্রাস্ট মিডিয়া বা কোনো ডাই দেওয়া হয় না, সেজন্য এটার এবং এর মাধ্যমে পাথর নির্ণয়ের সম্ভাবনা বা সুযোগ বেশি। এবং সিটি ইউরোগ্রাম, এটা খুব ভালো পরীক্ষা, অনেক সময় RGP করি, RGP টেস্ট করে আমরা পাথর দেখতে পারি। আর প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে MR ইউরোগ্রামের রোল আছে, কাজেই পাথর নির্ণয়ের জন্য আমরা এই পরীক্ষাগুলো সাধারণভাবে করে থাকি। এবং পাথর নির্ণয়, পাথরের অবস্থান, পাথরের সংখ্যা, পাথরের গতিবিধি সম্পর্কে জেনে বুঝে তারপরেই আমরা রোগীকে চিকিৎসার জন্য পরামর্শ দিয়ে থাকি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।